নাজিরা বুলছবিত রবি শর্মা শ্রী রঘুপতি জ্বরত আক্রান্ত নাজিরার বুলছবি প্রেমী রাইজ নাজিরাত রঘুপতি চা দর্শক মনের বতরা লবল নাজিরা বুলছবি ঘরত রবি শর্মা ভিন্ন প্রান্তর হামন্তল গে নাজিরাতো শ্রী রঘুপতি চাবলে দর্শকর অভূতপূর্ব ভিড় নাজিরা বুলছবিল রবি শর্মার আগমনের খবর লাভ করে নাজিরা বুলছবি গৃহত ভিড় করলেই কবি নারায়ণের বহু অনুরাগী বুলছবির এই সোণালী দিনত রবি শর্মার শ্রী রঘুপতিয়ে বর্তমান সময়ত দর্শকর বিপুল সমাদর লাভ করবলে সক্ষম হয়েছে। ব্যুরো রিপোর্ট উন্নতি হব, যে আমার ধর ইয়াত বাইর দি থাকা পান দোকান দি থাকা মানুষজনের লাভ হব তেতিয়াহে উদ্যোগ বলে কব পারি। আজি গছত গছিপ কলম লিখি এজনে উপার্জন করব পারি তেতিয়াহে আমি উদ্যোগ বলে কব। গতি সকলবর বস্তু ইয়ার নামত টি শার্ট বনারপা কলম রঘুপতি লিখা থাকা কলম বিক্রি হওয়ারপা গোটে প্রত্যেকটা সাইডে যেটা ডেভেলপ করব সকলে যেটা আর্ন হব তেতিয়াহে হলে পাব পয়সা, ডিস্ট্রিবিউটরে পাব পয়সা, প্রডিউসারে পাব, আর্টিস্টে পাব। আর যেটা মাক বাপেকে এই কথা চিন্তা করব পড়া হব যে মূল ল ডাক্তার ইঞ্জিনিয়ার নহয় এজন অ্যাক্টর হলেও হব, মূল ল এজন সাউন্ড ইঞ্জিনিয়ার হলেও হব, মূল ল এজন ক্যামেরাম্যান হলে হলেও হব তেতিয়াহে আসলে উদ্যোগ হব। গতি সেইখানে আমার সরকার ইয়ারপাই মানে আহ্বান জানাইছো এই কথা চালি জারি চাই বিভিন্ন ঠাইত হলর মালিকে হল বনায় বহি আছে রিলিজ করে মানে হলটো মুকলি করবো কারণে বিকজ অফ পেপার ওয়ার্ক কাগজ পত্র ইমান বিচারে এনেকা কাগজ বিচারে যেন সংগ্রহ করবল অসুবিধা হয়। গতি মানে সরকার আকো অনুরোধ জানাই যাতে সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্সত গোটেই কাগজ পত্রবিল দিয়ে সে সুবিধা যাতে করে দিয়ে যদি করে দিয়ে হলের সংখ্যা বাড়ি ডেফিনেটলি আমার সিনেমা ভিউ এক্সপিরিয়েন্স আরো ধুনিয়া হয়ে যাবে। ছবি প্রকাশ করার আগে কারো এগেনস্ট মোট কোনো খুব নাই, কোনো আক্ষেপ নাই, মূল ঈশ্বরের ওর অশেষ কৃতজ্ঞতা আছে, দর্শকের ওর অশেষ কৃতজ্ঞতা আছে যে সিনেমা এনেকা একটা মাধ্যম যত আমি ক্রিয়েট করো কিনা একটা বস্তু আর দর্শকে যদি ভাল পায় মাজত কোনো ধরনের দালালি নচলে, তেওঁলোকে যদি ভাল পায় তেওঁলোকক মানা করলেও হললে আহিব আর যদি মই যদি বেয়া কাম করো তেওঁলোকক হাজার মই ভরি ধরে মাতলেও তেওঁলোক হলে নাই। গতি এই একটা ডাইরেক্ট একটা প্রত্যক্ষ রিলেশনশিপ আমার মাজত, গতি মই তেওঁলোকৰ এগেনস্ট মোৰ একো নাই। এটা আলটিমেটলি সিনেমাখন ভাল হয়েছে মানে ভাল পাইছে মই তেওঁলোকৰ সব কৃতজ্ঞ আর প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে মই আগলে আরো ভাল পাই। রঘুপতি একটা সংলাপ সংলাপটো সাধারণ এইমাত্র ড্রাইকে বড় একটা ভাল নালাগিব কিন্তু ইমান বাধা বিঘিনি পার করে আহার পর রঘুপতি এটা অন্তত এই কথা কোয়ার অধিকার আছে যে মই জুই হয় আর জুই যেমানে বতাহ লাগবে মানে ডর গে আপনার প্রচার অভিযানটো একটা ব্যতিক্রম পরম্পরাগত যে পদ্ধতি সেইটাই বিশ্বাসী আর সেইটাই করি কারণ আমি একটা কথা আমি স্বাভিমানী অসমীয়া হিসাবে একটা কথা চিন্তা করব লাগে যে আমি জওয়ানখন হেৰি শাহরুখ খানের এখন সিনেমা কি আছে পাঠান পাঠানখন আমি হিট করে দিলাম ইমান ভাল রিজাল্ট শাহরুখ খান তো অহা নাছিল আমার ঘরে গতি এই নালাগে এই এটা পিছত আহিছো মই এটা মই পিছত আহিছো এই প্রচার করবলে নহয় যে মোর ছবিখন চাও মই কৃতজ্ঞতা জ্ঞাপন করবলে আহিছো আপনাদের যে মোর ছবিখন চালে তার কারণে আমি যদি কোয়ালিটি কাম নিদিও এবার আহিব হলত নেক্সট টাইম নাহে আর মূল সিনেমা বলে কলে তোলকর এই বিশ্বাস আছে যে এর টিমটে ভাল কাম দিব সেখানে আহিছে আগলে মই সিনেমা করলে অন্তত এবার হলেও চাবলে আহিব যদি সেবার ভাল করো আকো তারপর আহি আর যদি সেবার বেয়া করো আকো নাহে মানুষ হললে গতি সেই কামর রিলেটেড ডাইরেক্ট এবার মানুষ যেন মোক আহি আদরি ধরেছে সাবটি ধরেছে কেছে ইমান ধুনিয়া ছবি এখন দিছে এটাই শুনব বিচার কানখন বেলেগ কথা নালাগে এইবিল বহুত বহুত কাম করে লাভ নাই আমার কারণে এইবিল বড় আবেগিক কথা আসলে যেটা আমি বহু কষ্ট করে ছবি এখন নির্মাণ করো আর দর্শক ওলাই রোদ বরষুণ নেওচি ওলাই পরিয়ালের সঙ্গে ওলাই একেলগে এটা একটা গোট আহিছে একেলগে এখন এখন একটা একটা অফিসের মানুষ আহিছে এটা আমার কারণে বিরাট আবেগিক মুহূর্ত কারণ কিয় আমি কেবল বিচার এই বস্তুয়ে যাতে হল হলবিলাকলে দর্শকের সুদ বোক আর এই সুদ মিসিংক কোনোদিন আমার অসমীয়া কালচারত আমার নাটক চাওয়া আছে কিন্তু আমার ছবি চাওয়া কালচারত নাছিলে এটা লাহে লাহে এই যে দর্শক আহিবলে লৈছে এই যে ফার্স্ট ডে ফার্স্ট শো চাবলে লৈছে এই যে তেওঁলোকে কৈছে যে এখন ছবি উপহার দিয়ার কারণে আমাক ধন্যবাদ দিছে ইয়ার মাধ্যমে আমি বুঝি পাওঁ যে তেওঁলোকৰ মাজত এখন ভাল ছবি চাওয়ার কিমান পিয়াহ আছে আর সেই যে আমি পুরাব পাৰিছোঁ আমাক যে ঈশ্বরে এইখানে দক্ষতার পঠিয়াইছে যে আমি এখন ছবি তেওঁলোকক ভাল লগাকে দিব পাৰিছোঁ এটা আমার কারণে বহুত ডাঙৰ কথা মই দর্শক রাইজের ওর নতখিনে মই সেবা যাচিছোঁ এই ক্ষেত্রে আর আমি কিনো দিম উভতাই আমি খালি এইটাই কব পারো যে আমি আগলে আরো বহু কষ্ট করে আরো ভাল ভাল ছবি নির্মাণ করবলে চেষ্টা করি যাতে আহি ভাল পায়। রবিদা অসমত যথেষ্ট সিনেমা হলের সংখ্যা কম আর যথেষ্ট সমাদর লাভ করবলে সক্ষম হয়েছে কি কব এটা ঈশ্বর করাত আমি অসমের বাইরেও যেহেতু রঘুপতি চলিছে আর খুব ভাল রেজাল্ট করেছে বেঙ্গালুরু তো হাউসফুল গেছে হায়দ্রাবাদ হাউসফুল গেছে দিল্লিত হাউসফুল গেছে মহারাষ্ট্র হাউসফুল গেছে কেতিয়াও আগতে নোহোৱা টেরিটরি কিছু খোল খাইছে যে আমি আগতে সদায় কমপ্লেইন করো বরাক ভেলীত আমার ছবি নচলে গতি শিলচর করিমগঞ্জ হল খোল খাইছে মেঘালয়ত হল খোল খাইছে এই আমার কারণে বিরাট একটা ভাল খবর আসলে এই আমি যে কই থাকো এই আসলে চলচ্চিত্র আসলে সমাজে উদ্যোগ হওয়াগে নাছিলে
এতিয়া এই উদ্যোগ হওয়ার প্রথম সিন আমি দেখবলে পাইছো ঝুঁক মানুষে এনেক ধরনের আদরি লৈছে এখন ছবি আর আমাক ধন্যবাদ কইছে গতি মূর সহ অভিনেতা এই রাজ শর্মা যাতে আলতাফর চরিত্রটা করেছে তো সুন্দরকে একটা কথা কৈছে যে এইখান ছবি অসমীয়া ছবি নয় এখন অসমৰ ছবি গতি এনে ধরনের কথা যদি আমি শুনবলে পাম আমার কারণে বিরাট ভাল লগা কথা আর আপনার আকো মানে বহুত ধন্যবাদ ফলর সংখ্যা আর বড়াবলে মানে এটা মানে সরকারক আকো কব পারি কারণ কেউ এটা মানে কোবলে মূল অধিকার আছে কারণ ছবি এখনের জড়িয়ে কোনো ধরনের এক্সপেন্ডিচার নাই হলর মালিকে সকল এক্সপেন্ডিচার করে হল মেইনটেইন করে তার পাশতো এটা হিউজ রেভিনিউ এটা পাব এই যে রেভিনিউটো পাব ইয়ার বিনিময়ত মানে এই কথা কব পারি যে হল নির্মাণের ক্ষেত্র আর হলর সংখ্যা বাড়ার ক্ষেত্রে যা জায়গার ভিতর অঞ্চল যত হল নাই তেনকা জায়গা যাতে হল এটা নির্মাণ করবো পারে বা কমিউনিটি সেন্টার যখন আছে সেইখিনি যদি হললে কনভার্ট করবো পারে যাতে মাল্টি ইউটিলিটি একটা সিস্টেম হয়ে থাকে যে তাদের সিনেমাও চলিব পারে নাটকও করবো পারে এনেকুৱা ধরনের কিছু বস্তু করলে আমার মানুষের রিচটো বাড়ি আজি হলর কাষত মানে ঘরের কাষত হল নথকার কারণেও বহু দর্শক হললে আহিব পৰা নাই বতৰৰ কথা আছে নিজের সময় সময়ের সুবিধার কথা আছে গতি মানে আজি আপনাদের মাধ্যমে পুনর্বার সরকারকে আহ্বান জানাইছো যে দেখিছে কি ধরনের একটা পরিস্থিতি হয়েছে যে মানুষের টিকিট না পায় না পায় ঘুরে গেছে আজি ইয়াত মানে আসো এই হলকে মানুষ সোমবারলকে মঙ্গলবারলকে টিকেটেই নাই গতি মানে বিচার যাতে হলর সংখ্যা বাড়ে আমার টাকাটো যাতে আমি সোনকালে সংগ্রহ করবো একটা সপ্তাহ যদি আমি আর ইয়াতকে হিউজ রেভিনিউ কালেক্ট করবো সরকারও ভাল আমার কারণেও ভাল।